বন্ধুরা গত পর্বে আমরা ম্যানুয়ালি ভাবে একটি সস তৈরি করেছিলাম এবং কিছু টুলসের কাজ শিখেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফাংশন লাইনের। চলুন তাহলে দেখা যাক ফাংশন লাইন। আমরা গতকালকের যে সসটি তৈরি করেছিলাম সে সসটি বের করে নেই। বন্ধুরা এখান থেকে এই পর্যন্ত এরিয়াকে বলা হয় ফাংশন লাইনের এরিয়া, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই যে লাইনগুলো রয়েছে এগুলো হচ্ছে ফাংশন লাইন। আমরা এটাকে একটু বড় করে নেই, এখানে ধরে একটু বড় করে নেই। বলতেছিলাম এখান থেকে এই পর্যন্ত এরিয়াকে ফাংশন লাইনের এরিয়া বলা হয়। তো এটাকে অনেকে অপশন ১২ বলে থাকে। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি, এখানে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে অনেকগুলো ফাংশন লাইন ডিসপ্লে হচ্ছে। এখানে প্রত্যেকটি ফাংশন লাইনের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, প্রয়োজন অনুসারে আমরা এগুলোর আলোচনা করব। সাধারণভাবে একটি জার্সি প্যাটার্নের সস নিটিং করার জন্য যে ফাংশন লাইনগুলো বেশি প্রয়োজন সেগুলো আজকে আমরা আলোচনা করব। আমরা চলে যাব ৭ নাম্বার ফাংশন লাইনে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ৭ নাম্বার ফাংশন লাইনে যেতে পারব। আমরা এখানে ক্লিক করলাম। আমরা এখান থেকে প্রতিটি ফাংশন লাইনে যেতে পারি অথবা আবার আমরা এখান থেকেও যেতে পারি। যেমন আমরা এখানে যদি ক্লিক করি, আমি আবার রিপিট করতেছি ১, যদি আমি এই ৭ এ ক্লিক করি তাহলে আমরাও ৭ নম্বর ফাংশন লাইনে যেতে পারব। এটাই হচ্ছে আমাদের ফাংশন লাইন। আমরা আজকে ডেনসিটি সম্পর্কে আলোচনা করব। ডেনসিটি সম্পর্কে আলোচনা করার পূর্বে ডেনসিটি কি এবং কিভাবে কাজ করে সেটা আমাদের জানা দরকার। এই ডেনসিটিকে অনেকে আবার টেনশন বলে থাকে, অর্থাৎ ম্যানুয়াল মেশিনের টেনশন, জ্যাকার্ট মেশিনের ডেনসিটি দুটি সেম অর্থ বহন করে, অর্থাৎ যেটি ডেনসিটি সেটি হচ্ছে টেনশন। তো ডেনসিটি শব্দের অর্থ হচ্ছে ঘনতা, ঘনত্ব বা নিবিড়তা। অর্থাৎ আমরা যে প্যাটার্নটি নিট করব সেই প্যাটার্নটি কতটুকু লুজ বা টাইট হবে সেটি নির্ধারণ করা হয় ডেনসিটির মাধ্যমে। অর্থাৎ কোনো সোয়েটার যদি আমরা নিটিং করি মেশিনে, সেই সোয়েটারের ঘনত্ব কতটুকু হবে, কতটুকু থিকনেস হবে, কতটুকু টাইট হবে, কম্প্যাক্ট হবে বা কতটুকু লুজ হবে সেটি সাধারণত ডেনসিটির মাধ্যমেই নির্ধারণ করা হয়। আমাদের ডেনসিটির কলাম হচ্ছে ২০৭ নম্বর কলাম। তো আমরা ডেনসিটির এই কলামে, এই ২০৭ নম্বর কলামের এরিয়াতে রয়েছে এই কয়েকটা কলাম রয়েছে। যে কয়েকটা কলামে আমাদের এখানে সংখ্যা লেখা রয়েছে এই কয়েকটা কলামই হচ্ছে ২০৭ নম্বর কলামের আন্ডারে। আমাদের এই এরিয়া থেকে, অর্থাৎ এই কলামের সাইড থেকে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডেনসিটির আন্ডারে। এখান থেকে এই পর্যন্ত আমরা যা কিছুই বসাই না কেন সেগুলো ডেনসিটির আন্ডারে কাজ করবে। আমরা ডেনসিটির এই কলামগুলোতে যে নাম্বারগুলো বসাবো, কোনো প্যাটার্ন মেশিনে লোড দেওয়ার পর সেই নাম্বারগুলোই মেশিনের মনিটরে শো করবে। আমরা যখন মেশিনের কাজ করব তখন আমরা সেটি শিখে নিব। খুব শীঘ্রই আমরা মেশিনের ভিডিওগুলো আপলোড দেব ইনশাআল্লাহ। মেশিনে এই সংখ্যাগুলো, এই নাম্বারগুলো মেশিনে শো করার পর সেই নাম্বার বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো কমানো এবং বাড়ানোর মাধ্যমে আমাদের প্যাটার্ন বা পার্টের টেনশন লুজ এবং টাইট করা হয়। সাধারণভাবে আমাদের দেশের ফ্যাক্টরিগুলোতে, অর্থাৎ আমাদের দেশের জ্যাকার্ট ফ্যাক্টরিগুলোতে যেভাবে ডেনসিটি সেট করা হয়ে থাকে, চলুন তাহলে আমরা সেগুলো দেখে নেই। তা আমরা স্ক্রল করে নিচে চলে আসব। আমরা নিচ থেকে শুরু করব। বন্ধুরা পূর্বে আমরা আমাদের এই সসের সাথে পরিচিত রয়েছি। আমরা জানি যে এই অংশটুকু হচ্ছে, এখান থেকে এই অংশটুকু হচ্ছে ফিনিশিং এর কাজ করে, এখান থেকে এই অংশটুকু হচ্ছে ফিনিশিং আর এই অংশটুকু হচ্ছে প্রোডাকশন। তো বন্ধুরা আমরা যখন কোনো পার্ট মেশিনে ধরাই তখন অয়েস্টিয়ান দিতে হয়, অর্থাৎ মেশিনের রোলার না ধরা পর্যন্ত কসেস মারতে হয়। তো আমাদের এখান থেকে এইটুকু হচ্ছে সেই অংশ। তো আমরা সাধারণভাবে আমাদের দেশের দেশীয় ফ্যাক্টরিগুলোতে আমরা এই অংশটুকুর টেনশন, অর্থাৎ ডেনসিটি দিয়ে থাকি ১ নম্বরে।
আমরা এখানে যে নাম্বারটা দিয়েছি এক, এই এক নাম্বারটা হচ্ছে এই ওয়েস্টিয়ানের ডেন্সিটি, অর্থাৎ ওয়েস্টিয়ানের টেনশন নাম্বার। মেশিনে আমরা এই এক নাম্বারে গিয়ে টেনশন দোষ অথবা টাইট করতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। এবং এই দশ নাম্বার এই যে লাইনটা রয়েছে, এই লাইন বরাবর রয়েছে দুই, এটা হচ্ছে লুজ লাইন। এইটুকু অংশ যদি আমাদের টাইট হয়ে যায়, তাহলে আমরা যখন এখানে ট্রান্সফার করব তখন আমাদের এখানে ছিঁড়ে যেতে পারে অথবা নিডেল ভেঙে যেতে পারে। এই জন্য আমাদের এই লাইনটা দেওয়া হয়েছে শুধু লুজ করার জন্য, অর্থাৎ যখন এটি লুজ হবে তখন আমরা এখানে ট্রান্সফার করতে পারবো। সুতরাং আমাদের এইখানে এই লাইন বরাবর এখানে আলাদা একটা টেনশন দিতে হবে, আলাদা একটা ডেন্সিটির নাম্বার দিতে হবে। কেন? আমরা এখানে লুজ করে দিব। সুতরাং আমাদের এখানে একটা টেনশন হবে, ডেন্সিটি হবে, এবং এখানে আর একটা ডেন্সিটি হবে। কেন? আমাদের এখানে টাইট দেওয়ার প্রয়োজন হতে পারে অথবা লুজ দেওয়ার প্রয়োজনও হতে পারে, তা আমাদের এটার সাথে এটা ম্যাচিং নাও হতে পারে। এজন্য আমরা এখানে আলাদা একটা নাম্বার দিয়ে দিব। অর্থাৎ আমরা যখন এখানে ট্রান্সফার করে পি সরিয়ে দিব, আমরা জানি এটা হচ্ছে ট্রান্সফার টু ব্যাক, তো আমরা যখন ব্যাকে দিব তখন যেহেতু আমাদের স্মুথলি ভাবে ট্রান্সফার হয়ে যায়, এজন্য আমরা এই লাইনটা দিব এখানে এই ট্রান্সফারের সাথে অ্যাডজাস্ট করে ডেন্সিটি সেট করার জন্য। তো আমরা এই জন্য এই দুইটা লাইন ব্যবহার করে থাকি। এই দুই লাইনের টেনশন হচ্ছে দুই। এরপর রয়েছে আমাদের তিন নম্বর টেনশন। তো তিন নম্বর ডেন্সিটি, তো এখানে একটু টাইট দিতে হবে। এখানে যে আমরা যে টেনশনটি দিব তার চেয়ে এখানে একটু টাইট রাখতে হবে, যাতে খুলে না যায়। আমরা যখন এখানে ডফিং করব, এটা হচ্ছে ডফিং বা ব্যাক ফেল, যখন আমরা এটা ব্যাক ফেল করব, ব্যাক প্রেস করব, তখন এখানে ছেড়ে দিবে, ব্যাকের নিডলগুলো ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার কারণে এটা অনেক সময় ছুটে যায়। এখানে যাতে ছুটে না যায় এজন্য আমাদের এই তিন নম্বরে একটু টাইট রাখতে হবে ব্যাগে, ব্যাক সাইডে একটু টাইট রাখতে হবে, এটা রাখা ভালো। পরবর্তী আসতেছি আমরা চার। চার নাম্বার রয়েছে আমাদের এখানকার হাফ কোর্স এবং এখানকার হাফ কোর্স। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের স্টার্টিং। আমাদের মেশিনে যখন ফার্স্ট প্রোডাকশন ফিটার টানবে তখন এই রোটা হবে। এই রোটা হওয়ার সময় আমাদের ডেন্সিটি এই চার নম্বর কাজ করবে, অর্থাৎ মেশিনের চার নম্বর শো করবে। আমাদের প্রয়োজন অনুযায়ী এই চার নম্বরে আমরা লুজ অথবা টাইট করতে পারব। এরপর রয়েছে হচ্ছে রাউন্ড প্রসেস। এই এক প্রসেস হচ্ছে আমাদের রাউন্ড প্রসেস। রাউন্ড প্রসেসের ডেন্সিটি হচ্ছে পাঁচ নম্বরে। এই পাঁচ নম্বর হচ্ছে যখন রাউন্ড প্রসেস দিবে তখন এই পাঁচ নম্বরে লুজ এবং টাইট করতে পারবো। একইভাবে এইটুকু হচ্ছে আমাদের রিড, এইটুকু। এই রিপের ডেন্সিটি হচ্ছে ছয় নম্বর। আমরা ছয় নম্বরে গিয়ে রিপ লুজ অথবা টাইট করতে পারবো। এরপর হচ্ছে সাত। সাত নম্বর হচ্ছে আমাদের এই ট্রান্সফার লাইন। আমাদের রিপের কসেস মারার পর, রিপের কসেস শেষ হওয়ার পর যখন এটা ট্রান্সফার করে জার্সি করবে, তখন এখানে ট্রান্সফারের দরুন ট্রান্সফার করার জন্য আমাদের একটু লুজ দিতে হবে। আমাদের এইখানে পিছনে নিডেলগুলো ট্রান্সফার করে সামনে নিয়ে আসবে। ট্রান্সফারগুলো যাতে স্মুথলি হয়, ট্রান্সফারে যাতে ছিঁড়ে না যায় বা ঘর পড়ে না যায় বা নিডেল না ভাঙে, এজন্য আমাদের এখানে একটা লুজ লাইন দিতে হবে। এই ট্রান্সফার লাইনে একটা লুজ লাইন দিতে হবে। লুজ লাইনের জন্য আমাদের এই সাত নাম্বার ডেন্সিটি। এরপর হচ্ছে জার্সি। জার্সি হচ্ছে আটে। আমাদের মেশিন যখন জার্সিতে কাজ করবে তখন আমাদের মেশিনে আট নাম্বারে টেনশন চেঞ্জ করতে হবে। যদি আমরা জার্সি টাইট অথবা লুজ করতে চাই, তাহলে আট নাম্বার বরাবর যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করতে হবে। এরপর আমরা চলে যাই উপরে। উপরে আটের পরে রয়েছে
16 নাম্বার অর্থাৎ 16 নাম্বার। 16 নম্বরে আমাদের 16 নম্বরে আমাদের হচ্ছে ওয়েস্ট ইয়ার্ন বা ফিনিশিং ইয়ার্ন, অর্থাৎ প্রোডাকশন ফিডার যখন কাজ করে বের হয়ে যাবে তারপর ফিনিশিং ফিডার এখানে ধরবে, ফিনিশিং ফিডার এখানে ধরবে। তো ফিনিশিং ফিডারের জন্য অর্থাৎ ফিনিশিং যতটুকু হবে ততটুকু আমাদের 16 তে কাজ করবে, 16 এ কাজ করবে। ফিনিশিং এর টেনশন বা ডেন্সিটি বা থিকনেস আমরা 16 নাম্বার বরাবর যে ভ্যালুগুলো থাকবে মেশিনে সেগুলো চেঞ্জ করে পরিবর্তন করতে পারবো। তারপর রয়েছে 2 নাম্বার, এটি হলো লাইন। তারপর 3 নাম্বার, 3 নাম্বার আমরা 2 এর সেট আইট রাখবো। তারপর হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে আমাদের আবার সেই ওয়েস্ট ইয়ার্ন অর্থাৎ রোলার ধরা পর্যন্ত যে কসেসটা মারে সেই কসেস। এক নম্বরে আমাদের যে টেনশন দরকার সেটি দেব। বন্ধুরা সাধারণভাবে আমরা একটি সোয়াসে যে কয়েকটা ধাপের ডেন্সিটি ইউজ করে থাকি, অর্থাৎ যে কয়েকটা জায়গায় ডেন্সিটি ইউজ করে থাকি সেটি আমরা দেখলাম। অর্থাৎ আমরা এই কয়েকটি জায়গায় ডেন্সিটি ইউজ করে থাকি, যেমন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তারপর রয়েছে 16, 2, মানে এই কয়েকটা ধাপে আমরা ডেন্সিটি ইউজ করে থাকি। আরেকটি কথা, আপনারা যদি চান তাহলে আপনারা এই নাম্বারগুলো পরিবর্তন করে অন্য কোনো নাম্বারও দিতে পারেন, তাহলে ওই নাম্বারেই আপনাদের মেশিনে শো করবে। যেমন এখানে 1 রয়েছে, আপনি এখানে 11 ইউজ করতে পারেন, 12 ইউজ করতে পারেন, 2, 3 ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা মতো এটি ইউজ করতে পারেন। তবে স্ট্যান্ডার্ড একটি নাম্বার রয়েছে, অর্থাৎ সকলেই যেভাবে ইউজ করে, আমাদের বাংলাদেশে সব জায়গায় এই সেম ভাবেই আমরা ইউজ করে থাকি। তো এখন আমরা দেখব এই কলামগুলো কিসের জন্য। এখানে কয়েকটি কলাম রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা কলাম রয়েছে। তো এখান থেকে এই চারটি কলাম আমরা সবসময় সেম রাখবো। এখানে যদি আমাদের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা মেশিনই পরিবর্তন করতে পারবো। এরপর আসবো আমরা 26 নাম্বার কলাম। 26 নাম্বার কলাম হচ্ছে মূলত পার্শিয়াল জ্যাকেটের ক্ষেত্রে। যখন আমরা পার্শিয়াল জ্যাকেটের কোনো সার্চ করব বা কোনো প্যাটার্ন করব তখন এই 26 নাম্বার ডেন্সিটি মেশিনে অটোমেটিক শো করবে, এবং সেই নাম্বার বরাবর, সেই ডেন্সিটি নাম্বার বরাবর আমাদের যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো কম বেশি করার মাধ্যমে আমরা টেনশন লুজ টাইট করতে পারবো। এরপর আসতেছি আমরা 20 নাম্বার কলাম, অর্থাৎ 20 নম্বর কলাম। 20 নম্বর কলামের উপর যদি আমরা মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে লেখা আসতেছে ডেন্সিটি ইন ইন্টারশিয়ার টাক। এটি মূলত ইন্টারশিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইন্টারশিয়ার ক্ষেত্রে যখন আমাদের টাকগুলো দেয় এই টাকের টেনশনগুলো লুজ এবং টাইট করার ক্ষেত্রে 20 নম্বর ইউজ করে থাকি। এই 20 নম্বর মেশিনে শো করলে সেই 20 নম্বর বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আমরা কম বেশি করে লুজ টাইট করতে পারবো। এরপর আসতেছি আমাদের 23 নম্বর কলাম। 23 নম্বর কলাম হচ্ছে ট্রানজেকশনের ক্ষেত্রে টেনশন কাজ করে থাকে, অর্থাৎ আমাদের যখন ট্রান্সফারের প্রয়োজন হবে, অর্থাৎ আমাদের মেশিন যখন ট্রান্সফার করবে ট্রান্সফারের সময় যদি কোনো প্রবলেম হয়, যেমন ঘর পড়ে যাওয়া বা ট্রান্সফার স্মুথলি না হওয়া, এই সমস্ত বিষয় যদি আমাদের ট্রান্সফারের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমাদের এই ট্রান্সফার লাইনে অর্থাৎ 23 নাম্বার লাইনের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কম বেশি করার মাধ্যমে আমরা এটি অ্যাডজাস্ট করতে পারবো। যেমন আমি যদি এখানে এসিডি করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে ট্রান্সফার লাইনে আমাদের ট্রান্সফার অ্যাকশন রয়েছে, অর্থাৎ ব্যাগে থেকে আমাদের নিডেলগুলো ফ্রন্টে নিয়ে আসছে, জার্সি করছে। তো এক্ষেত্রে এই রো বরাবর এই পাশে আমাদের 23 নাম্বার টেনশন শো করেছে। এই 23 নম্বর টেনশন শো করেছে আমাদের এই ট্রান্সফার লাইনের জন্য। আমাদের এই ট্রান্সফার লাইনে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা 23 নম্বর ডেন্সিটিতে গিয়ে এর বরাবর যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কম বেশি করার মাধ্যমে আমরা ট্রান্সফারকে অ্যাডজাস্ট করতে পারব। আমরা আবার ব্যাকে যাচ্ছি। বন্ধুরা ডেন্সিটি যখন আমাদের পরিবর্তন করার প্রয়োজন হবে তখন আমরা কিভাবে পরিবর্তন করব সেটাও আমরা এখন দেখে নিব। যেমন আমরা যদি এই 8 নম্বরের জায়গায় 10 নম্বর দেই
4 নম্বরে জায়গায় যদি 10 নম্বর দেই তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। এই ক্ষেত্রে আমাদের কয়েকটি প্রসেস রয়েছে, আমি দুই একটা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই ফিল রেকট্যাঙ্গল নিব, 10 নিব এবং এইভাবে টান 5 নিব, এখানে টান দিব, এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। অথবা আর যদি আমরা আরো শর্টকাটে করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে ফিল শর্টকাটে। ফিল শর্টকাটে ক্লিক করব এবং যেমন আমরা এই 11 নম্বর দিব, 11 নম্বরে ক্লিক করব এবং এখানে ক্লিক করব, পরিবর্তন হয়ে গেছে। আমরা 23 নিব, আবার 23, এখানে 23 দিয়ে দিব। এই জন্য আমাদের যে কোনো একটা কালার কোডের উপর ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করি এবং লিখি 23, এটার উপর ক্লিক করি। এই যে আমাদের এখানে 23 পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এখানে আবার 8 নিব, 8 এর উপরে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। আবার যদি আমরা শুধু একটা কলাম পরিবর্তন করতে চাই, অর্থাৎ এই কলামটা পরিবর্তন করব আমরা, তাহলে আমরা কিভাবে করব। আমরা এই সিলেক্ট বক্সে যাব, সিলেক্ট বক্স নিয়ে পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ফিল শর্টকাটে যাব, কালার নিব এবং এখানে কালার ক্লিক করব। এখানে পরিবর্তন হয়ে গেছে। এইভাবে আমরা ডেন্সিটি পরিবর্তন করতে পারি। তো আমাদের পরিবর্তন করার পর, এখন এই কলামটা পরিবর্তন করার পর আমাদের ডেন্সিটিকে কপি করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এই ডেন্সিটির নাম্বারটা প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা কলামেই দিয়ে দিতে হবে। যেমন এখানে প্রত্যেকটা কলামে কিন্তু আমাদের 8 রয়েছে, হ্যাঁ এগুলো নেই, এগুলো তেমন প্রয়োজন নেই, তাই নেই। তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের 8 নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে যে কালার কোডগুলো রয়েছে, যে নাম্বারগুলো রয়েছে, আমাদের পরবর্তী অনেকগুলো ঘর রয়েছে যেগুলোর মধ্যে এই নাম্বারগুলো রয়েছে। এখন আমরা এই নাম্বারগুলো কিভাবে কপি করব, অর্থাৎ আমি এখানে 7 নম্বরে এটা পরিবর্তন করলাম, কিন্তু বাকি কলামগুলোতে এটি কিভাবে পরিবর্তন করে দিব। এক্ষেত্রে আমাদের এখানে একটি অপশন রয়েছে, নাম হচ্ছে অটো কপি অফ স্টিচ সেকশন। এই অটো কপি স্টিচ সেকশন, এটা দিয়ে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে 7 নাম্বার ডেন্সিটির ঘরের প্রথম কলামটা ভরাট করে নিতে হবে। যেমন আমরা ভরাট করে নিয়েছি, এখানে 11 ভরাট করে নিতে হবে। এরপর এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটি কি প্রত্যেকটা জায়গায় এটি কপি হয়ে যাবে, যেখানে প্রয়োজন সেখানেই আমাদের ডেন্সিটি কপি হয়ে যাবে, আমাদের টেনশন কপি হয়ে যাবে। আবার দেখাচ্ছি আমি, যেমন আমার দরকার হচ্ছে 10, 10 না 8, আমার দরকার হচ্ছে 8। এখন 8 নম্বর আমি এখানে ভরাট করে দিলাম। দেওয়ার পর আমি অটো কপিতে ক্লিক করব। এখন আমরা সেভ করব, সেভটি রয়েছে বা এখানে প্রসেস দিব বা কম্পাইল দিব। বন্ধুরা, এই ছিল আমাদের ডেন্সিটির আজকের আলোচনা। ডেন্সিটি সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় এবং কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।